হ্যালো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের 1500 টাকা করে পেয়ে আসছো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, তো বন্ধুরা, যারা ফেব্রুয়ারি মাসের 4 তারিখের মধ্যে অনলাইনে অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করেছিলে এবং যারা অফলাইনের মাধ্যমে পরে এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করেছিলে, তো তোমাদের কিন্তু, অর্থাৎ যাদের স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস নাও, তাদের কিন্তু 2 মাসের টাকা 27 মার্চ ক্রেডিট করে দিয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসের টাকা এবং ফেব্রুয়ারি মাসের টাকা। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে যারা অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করেছিল তাদের মধ্যে কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়নি। তোমরা মনে রাখবে যে এই বিষয়ে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কিছু আপডেট পেয়েছি, তা হলো যে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস কিন্তু তাদের মোবাইল নাম্বারে মেসেজ যায়নি যে টাকাটা ক্রেডিট হয়েছে কি না, তোমরা মনে রাখবে যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু 27 মার্চ তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছিল, কিন্তু সেদিন তোমাদের কিন্তু শুধুমাত্র ব্যাংক থেকেই মেসেজ করা হয়েছিল যে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে, কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে তোমাদের কিন্তু মেসেজ করা হয়নি। তো আজকে, অর্থাৎ 31 মার্চ 2024, তোমাদের প্রত্যেকের কিন্তু মোবাইল নাম্বারে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কিন্তু SMS করা হচ্ছে যে তোমাদের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। তো তোমাদের বন্ধুরা বলতে চাই যে মার্চ মাসের তোমাদের যে টাকাটা দেওয়া হবে 1500 টাকা, সেটা কিন্তু সবাই পাবে না। যাদের স্ট্যাটাস এই মুহূর্তে দেখাচ্ছে লাইভ কেস, যারা টাকা পেয়েছো 27 মার্চ তারিখে, তাদের অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা শুধুমাত্র ক্রেডিট হবে মার্চ মাসের টাকা। অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করলে টাকা পাওয়া যায় এরকম কোনো মানে নেই। অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করার পরে তোমার সেই ফর্মটি কিন্তু ভেরিফিকেশন হয়। তো ভেরিফিকেশন করার পর অনেকে কিন্তু স্ট্যাটাস, অনেকে লাইভ কেস দেখায়, অনেকে কিন্তু নট কনসিডার দেখায়। তো যাদের দেখাচ্ছে নট কনসিডার ইন যুবশ্রী, তাদের কিন্তু টাকা আর দেওয়া হবে না। তো বন্ধুরা, আরও একটি আপডেট হলো যে অনেক যুবক যুবতীর কিন্তু মোবাইল নাম্বারে মেসেজ আসেনি, তো তারা হয়তো ভাবছে যে তার অ্যাকাউন্টে হয়তো টাকাটা ক্রেডিট হয়নি। তো তাদের উদ্দেশ্যে কিছু বলবো যে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস কিন্তু তাদের মোবাইল নাম্বারে কোনো SMS আসেনি যে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে, তো তোমরা একবার ব্যাংকে গিয়ে তোমাদের পাসবুকটিকে আপডেট করে নাও। যাদের স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস তাদের ক্ষেত্রে এটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে, তোমার জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তো বন্ধুরা, মার্চ মাসের টাকা তোমাদের কিন্তু খুব শীঘ্রই তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো যেহেতু আজকে মার্চ মাসের শেষ দিন, অর্থাৎ 31 মার্চ, তো তোমাদের কিন্তু এপ্রিল মাসের 1st উইকে তোমাদের অ্যাকাউন্ট টাকাটা ঢোকার সম্ভাবনা রয়েছে। তো আমরা এরকমই আপডেট পেয়েছি। তো বন্ধুরা, নতুন যুবশ্রী লিস্ট 2024 সালে কবে পাবলিশ হবে এই বিষয়ে কিছু আপডেট পেয়েছি, তা হলো লোকসভা ভোটের আগেই, অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই তোমাদের কিন্তু নতুন যুবশ্রী তালিকা প্রকাশ হবে। তো তোমরা কিন্তু যাদের লিস্টের নাম থাকবে তাদের কিন্তু অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করতে হবে। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, আর যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।